দেখেন আমি একজন সৌদি প্রবাসী, আমি সৌদিতে কাজ করি বিদায়, আমি নাকি পতিতার কাজ করি, আমি সৌদিতে কাজ করি বিদায়, আমি আমার মা বাবা নাকি ব্যবসা করে, ওই ব্যবসার টাকা দিয়ে নাকি আমার মা বাবা চলে। দেখেন আমার বাবা খুব গরিব একজন মানুষ, যার ওষুধের খরচে লাগে মাসে 10,000 টাকার উপরে, ওই ওষুধের খরচ তো আমি জোগাড় করি, আমার ফ্যামিলি থেকে আমি দেখাশোনা করি। গত গত 1.5 বছর আগে আমাদের কোনো বেশি জায়গা নাই, আমাদের মাত্র 37 হাত আর 11 হাত জায়গা আছে। ওই জায়গার ভিতরে গত 1.5 বছর আগে গিয়ে আমি 8.5 লাখ থেকে 9 লাখ টাকা খরচ করে গড় করে দিই আমার আব্বুকে, 4 বছরের প্রবাস জীবনের পরিশ্রমের টাকা আর কিছু ব্যাংক লোন নিয়ে। ওই ব্যাংক লোনটা আমার শোধ করতে আরো 2 বছর লাগবে আমার মনে হয়। আপনারা একটু দেখেন এই যে এই জায়গাটা, এই রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা হলো, এই রাস্তাটা হলো আমাদের বাড়ির রাস্তা। আমাদের বাড়িতে প্রায় 10-15 জন ফ্যামিলি আছে, সবাই একটু একটু জায়গা দিয়ে রাস্তাটা তৈরি করছে, তাতে বাড়ি থেকে বাড়ি করতে। এটা হলো আমাদের ঘর, এই ঘরটা আমি গত 1.5 বছর আগে করে দিয়ে আসছি। এই ঘরটার পাশে আপনি দেখেন একদম ঘরের সাইডে, ডালার সাইডে 3টা পেঁপে গাছ আছে, আর এই সাইডে কিছু লার্কি আছে। এই পেঁপে গাছটা জেল ধরে আর লার্কি গুলো জেল ধরে আমাদের ঘরটা আগুন দিতে আসছে পরশুদিন রাত্রে আমাদের ঘরে আগুন লাগাই দিতে আসছে, এবং আমার আব্বুকে মেরে ফেলতে আসে, আমাদেরকে বাড়ি থেকে উচ্ছেদ করবে, আমাদেরকে বাড়িতে রাখবে না। আমরা নাকি, আমি নাকি প্রবাসে আসি, খারাপ ব্যবসা করি, দেহ ব্যবসা করি। আপনারা দেখেন এই তিনতলা বাড়িটার কাজ করে দেখেন আমার হাত নাই। আপনারা এগুলো দেখেন, সকাল 6টা বাজে উঠি, রাতে 12টা-1টা বাজে ঘুমাইতে যাই। ওই জায়গায় আমাদের উঠানের কোনো জায়গা নাই, সেই জন্য আমরা এই সরকারি রাস্তাটা ব্যবহার করতে পারবো না। এই সরকারি রাস্তা ব্যবহার করা নিয়ে আমার আব্বুকে মারতে আসছে এবং আগুন লাগাই দিতে আসছে। এই তিনজন মানুষই পুরো বাড়ির মানুষকে একসাথ করে এরা আগুন লাগাই দিতে আসছে কালকে। আপনারা দেখেন, আমি দেখাইতেছি, এই দেখেন, এর নাম হলো আব্দুল করিম, এর নাম হলো আব্দুল করিম সম্পর্কে আমার জায়গা তো ভালো লাগে। আর এই দেখেন এর নিচে আরেকজন আছে, এর নাম হলো জাহাঙ্গীর আলম আর এর নাম হলো মুজিবুর রহমান। এই তিনজন মানুষ মিলে আমাদের ঘরে আগুন লাগাই দিতে আসছে। আপনি দেখেন এই জাহাঙ্গীর আলম একজন কুখ্যাত খুনি এবং কি দর্শনকারী। গত 2018 সালে এ নিউ মার্কেট, চট্টগ্রাম নিউ মার্কেটে তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে, নিউ মার্কেটের উপরে ছাদের উপরে তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে দুইটা মেয়েকে দর্শন করে। ওই দর্শনের মামলায় সে 1.5 বছর জেল খাটে আসে, 1.5 বছর জেল খেটে বর্তমানে বাড়িতে আসে। এবং কি 2017 সালে তার ভাইয়ের সাথে ঝগড়া করে তার ভাইকে কোপ ভাই দাঁড়িয়ে কোপ দিয়ে গাল কেটে ফেলে, ওই গাল অপারেশন করা, ওর ভাইয়ের এখনো অপারেশন করা। এই কুখ্যাত খুনি সহকারে একসাথে হয়ে আমাদের ঘরে আগুন দিতে আসছে পরশুদিন। তারপরে দেখেন আপনারা এই মজিবুর রহমান উনি বিভিন্ন মানুষ থেকে টাকা আত্মসাত করে, বিভিন্ন চলে বলে কৌশলে টাকা পয়সা নিয়ে আত্মসাত করে, এমনকি গ্রামে জুয়া খেলে। ওনার একটা দল আছে জুয়া খেলার, এই জুয়া খেলা নিয়ে আমার আব্বু ডাক দিল কেন, এই বিষয়গুলো নিয়ে, সবগুলো নিয়ে, সামান্য লার্কি রাখা নিয়ে আর গাছ লাগানো নিয়ে আমার আব্বুকে মারতে আসে, ঘর পুড়ে দিতে আসে। তারপরে আপনারা দেখেন এই হলো আরেকজন, এই হলো করিম। এই করিম বিভিন্ন সময় আমার ফেসবুক থেকে, টিকটক থেকে আমার ছবি ডাউনলোড করে বিভিন্ন খারাপ নোংরা পোশাকের সাথে জড়ায়, এবং কি বিভিন্ন ছেলেদের সাথে এডিট করে, নিজের সাথে এডিট করে আমাকে গত 1.5 বছর আগে ব্ল্যাকমেল করে, আমাকে বলে যে আমি যদি ওদেরকে ওকে 1 লাখ টাকা দিই তাহলে ও আমার ছবিগুলো ছাড়বে না, আর যদি না দিই তাহলে ছাড়বে। আমি ওকে বলছি আমি 1 লাখ টাকা দেবো না, কারণ এই জন্যই দেবো না যে মানুষ এত বোকা না, মানুষ এডিট করা এবং অরিজিনাল পিক অবশ্যই বুঝতে পারে, আর সেই জন্য আমি টাকা দেবো না বলছি। বলার পরে এর ভিডিও গুলো, এই ছবি গুলা ওর কাছে রেখে দেয়, রেখে দিয়ে এটা নিয়ে গ্রামে এবং কি বাড়িতে সবাইকে আমার এই পিক গুলা, নোংরা এডিট করা পিক গুলো দেখায় মানুষকে, না মানুষকে, মানুষের কাছে প্রমাণ করে আমি বিদেশে আসি, আমি পতিতার কাজ করি। এই বিষয়গুলো সে বাড়িতে এবং কি গ্রামে আমার আত্মীয় স্বজনকে দেখায়, আমার মা বাবাকে হেনস্থা করে। এই বিষয়গুলো নিয়ে গত 1 বছর আগেও আমাদের বাড়িতে একটা বিচার হয় সবাই মিলে। ওই সময় সবাই বলছে একে যে আমার ছবি যেগুলো আছে ও এডিট করো, বা যেমনি হোক ছবি আছে ওই ছবি গুলো যাতে ডিলিট করে দেবো, ও বলছে ও ডিলিট করে দিছে। এখন আপনাদেরকে আমি একটা রেকর্ডিং শোনাবো, সে আমাকে বারবার অতি প্রতিনিয়ত এই হুমকি গুলো দিচ্ছে, আমি সংসার করতে পারতেছি না, আমার হাজবেন্ডের সমস্যা হচ্ছে এগুলো নিয়ে। আপনারা দেখেন এ আমার বাবা মাকে সবসময় এই ধরনের আচরণ গুলা করে। আপনারা বলেন একটা ফ্যামিলিতে যদি এই ধরনের আচরণ করে কিভাবে ওই ফ্যামিলিটা ঠিক থাকে?